আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। আমি মনে প্রাণে প্রত্যাশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শিউলি খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, আম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান ক্লাসে উপস্থিত হয়েছি, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখায়। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রথমেই জেনে রাখা দরকার যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদটা কি। দৃশ্যমান সম্পদ বলতে আমরা বুঝবো যে সম্পদ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং মূল্যবান আছে, সেটাকে বলবো দৃশ্যমান সম্পদ। আর যে সম্পদ দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না কিন্তু মূল্যবান আছে, সেটাকে বলবো আমরা অদৃশ্যমান সম্পদ। উভয় ধরনের সম্পদকে আমরা কিভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করব সেটা সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয়। এ অধ্যায়ের পাঠ শেষে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো, দেখে নাও তোমরা, স্থায়ী সম্পদ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, স্থায়ী সম্পদের মূল্যায়ন করতে পারবো, স্থায়ী সম্পদের অবচয়ের কারণ ব্যাখ্যা করতে পারবো, অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি জানতে পারবো, সম্পদ ও অবচয় হিসাবভুক্তির নিয়ম জানতে পারবো, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারব। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে আসব। প্রথমে আসো স্থায়ী সম্পদের শ্রেণীবিভাগে। স্থায়ী সম্পদের শ্রেণীবিভাগে যাওয়ার আগেই আমাদেরকে আগে স্থায়ী সম্পদ সম্পর্কে জেনে নিতে হবে স্থায়ী সম্পদটা আসলে কি। স্থায়ী সম্পদ হলো এমন এক ধরনের সম্পদ যা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহার করা যায় এবং মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এই স্থায়ী সম্পদকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমে আসো দৃশ্যমান স্থায়ী সম্পদ। এটা সম্পর্কে ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছি যে যে সম্পদ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং মূল্যমান আছে সেটাকে বলবো দৃশ্যমান সম্পদ। দ্বিতীয়টা, যে সম্পদ দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না কিন্তু মূল্যমান আছে সেটাকে বলবো অদৃশ্যমান সম্পদ। তৃতীয় সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে আহরিত সম্পদকেই বলবো আমরা প্রাকৃতিক সম্পদ। এবার আসো তোমরা দৃশ্যমান সম্পদ নিয়ে। এই দৃশ্যমান সম্পদগুলো আমরা বাস্তবে দেখেই থাকি সবসময়ের জন্য, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি তোমাদের সামনে একটু কিছু চিত্র তুলে ধরছি, দেখে নাও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সুউচ্চ দালান কোঠা, যেটাকে আমরা বলবো ভূমিয় দালান কোঠা, ইংরেজিতে বলবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। তৃতীয় স্থায়ী সম্পদ দৃশ্যমান সম্পদে আসছে কলকবজা যন্ত্রপাতি। একটা মিল কারখানা গুলোতে পণ্য দ্রব্য উৎপাদনের কাজে আমাদের এই কলকবজা গুলো বা যন্ত্রপাতি গুলো ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলবো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এর পরের স্থায়ী সম্পদটা কিন্তু অতি পরিচিত একটা স্থায়ী সম্পদ, সেটা হলো আসবাবপত্র বা ফার্নিচার, যেটা আমরা বাসা বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এরপরে আমরা একটা আধুনিক সম্পদ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি কম্পিউটার বা ডেস্কটপ, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলবো অফিস সরঞ্জাম, ইংরেজিতে বলবো অফিস ইকুইপমেন্ট। এরপরে আসো তোমরা অদৃশ্যমান সম্পদ নিয়ে। অদৃশ্যমান বলতে তো আমরা আগেই বলেছি যে এটা দেখা যাবে না, যার কারণে এটার কিন্তু কোনো ছবি আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়। কিন্তু আমরা এই অদৃশ্যমান সম্পদের আলোকে যেগুলো আছে সম্পদ, সেগুলো সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিতে পারবো। প্রথমে আসো অদৃশ্যমান সম্পদের তালিকায় সুনাম। এই সুনামটা কি সেটা সম্পর্কে একটু জেনে রাখি আমরা। সুনাম বলতে সাধারণত যশ বা খ্যাতিকে বোঝায়, যা থেকে কোনো প্রতিষ্ঠান একই জাতীয় অন্য প্রতিষ্ঠান থেকে বাড়তি মুনাফা অর্জনে সক্ষম, আর এরূপ বাড়তি মুনাফা অর্জন ক্ষমতার আর্থিক মূল্য নিরূপণ করাকেই সুনাম বলা হয়। পরের সম্পদে আসো কপিরাইট বা গ্রন্থ স্বত্ব। এই কপিরাইট বা গ্রন্থ স্বত্ব বলতে আমরা বুঝি যে কপিরাইট বা মেধা স্বত্ব হলো কোনো একটি বিশেষ ধারণার প্রকাশ বা তথ্য ব্যবহারের নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু অধিকারের নাম কপিরাইট। কপিরাইট দেওয়া হয় সাহিত্য বা সৃষ্টিশীল কাজের জন্য। পরেরটাতে আসো তোমরা প্যাটেন্ট। এই প্যাটেন্ট বলতে আমরা বুঝি প্যাটেন্ট হলো একচেটিয়া অধিকার যা কোনো কিছু উদ্ভাবনের জন্য প্রদান করা হয়ে থাকে। এই ছিল আমাদের অদৃশ্যমান সম্পদের কিছু উদাহরণ। এবার চলে আসি আমরা
প্রাকৃতিক সম্পদ নিয়ে, প্রকৃতি থেকে আহরিত সম্পদই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা কয়লা খনি, যদিও আমরা বাস্তবে এরকম কয়লা খনির অভ্যন্তরে গিয়ে এই দৃশ্যগুলো কখনোই দেখতে পারিনি, কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি এভাবেই প্রকৃতি থেকে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। দ্বিতীয় চিত্র আমরা দেখতে পাচ্ছি গ্যাস খনি, আমরা বাসা বাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করে থাকি বা বিভিন্ন মিল কারখানাতে যে গ্যাসগুলো ব্যবহার করে থাকি সেই গ্যাসগুলো প্রকৃতি থেকে এভাবেই উত্তোলন করা হয়। পরবর্তী আলোচনায় আসি আমরা অবচয় নিয়ে। অবচয় বিষয়টা কি সেটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকলে আমরা আসলে এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ করতেই পারবো না। অবচয় ইংরেজিতে যেটাকে বলে থাকি আমরা ডিপ্রিসিয়েশন, এই ডিপ্রিসিয়েশন বা অবচয়টা আমরা কেন জানব? আমরা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ করতে চাইলে অবচয় সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ কি, সম্পদ কেনা হয় সম্পদ ব্যবহার করার জন্য, আর সম্পদ ক্রমাগত ব্যবহার করার পরে সম্পদের ক্ষয় হবে, ক্ষয় হয়ে সম্পদের যে মূল্য কমে যাবে সেটাকেই বলবো আমরা অবচয়। এবার চলে আসি অবচয় সম্পর্কে প্রকৃত অর্থটা কি হিসাব বিজ্ঞানের ভাষায় সেটা জেনে নেওয়ার জন্য। আসো এবার, ইংরেজি ডিপ্রিসিয়েশন শব্দের আভিধানিক অর্থ হলো অবচয় বা মূল্য হ্রাস। ডিপ্রিসিয়েশন শব্দটি ল্যাটিন শব্দ ডিপ্রিটিয়াম থেকে এসেছে, আর এই ডিপ্রিটিয়াম শব্দকে ভেঙে আমরা দুইটা পৃথক শব্দের রূপ দিতে পারি, একটা হলো ডি আর একটা হলো প্রিটিয়াম। ডি শব্দের অর্থ হলো হ্রাস পাওয়া, প্রিটিয়াম শব্দের অর্থ হলো মূল্য। অতএব ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ বলতে পারি আমরা মূল্য হ্রাস। উৎপত্তিগত অর্থে বলা যায় অর্জিত সম্পদের ক্রমাগত মূল্য হ্রাসকেই বলা হয় অবচয়। অবচয় ধার্যের কারণ সমূহ, আমরা যে অবচয় ধার্য করব কোন কারণের প্রেক্ষিতে, এই অবচয় ধার্যের কারণগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো অভ্যন্তরীণ কারণ আর একটা হলো বাহ্যিক কারণ। এই অভ্যন্তরীণ কারণটা কি, দেখো স্বাভাবিক বা প্রাকৃতিক নিয়মে অথবা অন্তর্নিহিত কোনো কারণে সম্পদের মূল্য হ্রাস পেলে উক্ত কারণ সমূহকে অভ্যন্তরীণ কারণ বলা হয়। এই অভ্যন্তরীণ কারণের কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, সময় অতিবাহিত, নিঃশেষকরণ, বয়োবৃদ্ধজনিত কর্মক্ষমতা হ্রাস। প্রথমে আসো ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। একটা স্থায়ী সম্পদ ক্রমাগত ব্যবহার করা হলে ক্ষয় হবেই, এটা একটা অভ্যন্তরীণ কারণ। সময় পার হয়ে যাওয়ার সাথে সাথেই সম্পদের ক্ষয় হবে, এটা একটা অতিবাহিত কারণ। নিঃশেষকরণ, প্রকৃতি থেকে যে সম্পদগুলো আমরা আহরণ করে থাকি এক সময় প্রকৃতির ভান্ডার কিন্তু শেষ হয়ে যাবে, এই শেষ হয়ে যাওয়ার ফলেও সম্পদের অবচয় হবে। আর একটা হলো বয়োবৃদ্ধজনিত কর্মক্ষমতা হ্রাস, একটা নতুন সম্পদ আমাদেরকে যে পরিমাণ সেবা দিতে পারে বয়স বৃদ্ধির সাথে সাথে সেই পরিমাণ সম্পদ কিন্তু ওই পরিমাণ সেবা আমাদেরকে দিতে ব্যর্থ হয়, যার কারণে অভ্যন্তরীণ কারণে আমরা বলতে পারি যে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, সময় অতিবাহিত, নিঃশ্বাসকরণ এবং বয়োবৃদ্ধজনিত ক্ষমতার কার্যক্ষমতা হ্রাসের ফলে অভ্যন্তরীণ কারণগুলো ঘটে থাকে। এবার আসো বাহ্যিক কারণে। অভ্যন্তরীণ কারণ ছাড়া অন্যান্য আর যে সকল কারণের ফলে আমাদের স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হয়ে থাকে সেগুলোকেই বলবো আমরা বাহ্যিক কারণ। এই বাহ্যিক কারণটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো অপ্রচলন, মানে সম্পদের প্রচলন যখন কমে যাবে তখন অটোমেটিক্যালি ওই সম্পদের অবচয়টা বেড়ে যাবে। দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস, কোনো নতুন সম্পদ কিন্তু দুর্ঘটনার শিকার হলে ওই সম্পদের অবচয় বেড়ে যাবে। প্রয়োজনাতিরিক্ত, আমার প্রয়োজন আছে একটা সম্পদের, ওই স্থানে যদি দুই তিনটা সম্পদ থাকে পরে থেকে থেকে বাকি সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, এটাকে বলবো আমরা প্রয়োজনাতিরিক্ত। তাহলে দেখে নাও তোমরা, অভ্যন্তরীণ কারণে আমরা চারটা কারণ দেখতে পাচ্ছি এবং বাহ্যিকে দেখতে পাচ্ছি তিনটা কারণ। পরেরটাতে আসো অবচয় ধার্যের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা নিয়ে। অবচয় ধার্যের উদ্দেশ্যকে আমরা মোট সাতটি পয়েন্টে ভাগ করতে পারি, দেখে নাও তোমরা একটা একটা করে। প্রথমে আসো প্রকৃত লাভ বা লোকসান নির্ণয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর পিছনে মূল উদ্দেশ্যই হলো লাভ অর্জন করা, সেই প্রকৃত লাভ বা লোকসানের পরিমাণ নির্ণয় সঠিকভাবে করতে চাইলে অবশ্যই অবচয়ের পরিমাণটা যথাযথভাবে নির্ণয় করতে হবে। আমরা প্রত্যেক ব্যবসায়ী বছর শেষে কিন্তু তার নিট আয়ের উপর আয়করটা প্রদান করে থাকে, আর এই নিট আয়ের পরিমাণ বের করার জন্য তাকে অবশ্যই অবচয়ের পরিমাণটা সঠিকভাবে নিরূপণ করতে হবে। সম্পদের প্রতিস্থাপন, একটা সম্পদ সারা জীবন কখনো আমাদেরকে সেবা দিতে পারে না, একটা দীর্ঘ সময় ব্যবহার করার পরে ওই সম্পদটাকে আমাদের কি করতে হয়, চেঞ্জ করে ওইখানে নতুন একটা সম্পদ স্থাপন করতে হয়। পুরাতন সম্পদের অবচয়টা যদি আমরা সঠিকভাবে নিরূপণ করতে না পারি তাহলে সেখানে নতুন সম্পদ স্থাপন আমরা করতে পারবো না। প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয়, একটা পণ্যদ্রব্য তৈরি করতে গেলে বিভিন্ন খাত বাবদ আমাকে ব্যয় করতে হয়, সেই ব্যয়ের একটা অংশের মধ্যে অবচয়টাও থাকে,
অবচয় যদি সঠিকভাবে আমরা নিরূপণ করতে না পারি তাহলে প্রকৃত ব্যয়টাও যথাযথভাবে নির্ণয় হবে না। কারবারের প্রকৃত চিত্র প্রদর্শন, একটা কারবার প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় দেনা আছে সেটার প্রকৃত চিত্র তুলে ধরতে চাইলে অবশ্যই অবচয়টা যথাযথভাবে ধার্য করতে হবে। আইনগত কারণে বা আইনগত বিধিনিষেধের কারণেও যথাযথভাবে অবচয়টা আমরা ধার্য করব। মূলধন সংরক্ষণ, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিছু পরিমাণ মূলধনকে আমরা ফিক্সড করে রেখে দেওয়ার চেষ্টা করি এবং সেটাও করার জন্য অবশ্যই আমাদেরকে অবচয়টা যথাযথভাবে ধার্য করতে হবে। তাহলে এই সাতটা প্রয়োজনীয়তার কারণে আমরা অবচয়গুলো ধার্য করব। এবার আসো তোমরা অবচয় নির্ণয় বিবেচ্য বিষয় সমূহ, অর্থাৎ একটা সম্পদের অবচয় নির্ণয় করতে গেলে কি কি বিষয়ের প্রতি আমাদেরকে নজর দিতে হবে। একটা সম্পদের অবচয় ধার্য করতে গেলে প্রধান তিনটা বিষয়ের উপর আমরা নজর রাখব। এই তিনটা বিষয় সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। প্রথমটা হলো সম্পদের মোট ব্যয় বা মোট মূল্য। স্থায়ী সম্পদের মোট ব্যয় বা মোট মূল্যের ভিত্তিতে অবচয়টা সবসময়ের জন্য নির্ণয় করা হয়। আর এই মোট ব্যয় বলতে কখনোই আমরা দোকানির কাছ থেকে যে টাকা দিয়ে কিনবো সেটাকে মোট ব্যয় বলবো না। দোকানির কাছ থেকে কিনে আনার মূল্য, তার সাথে কর্মস্থলে আনার খরচ, সংস্থাপন ব্যয়, সম্পদ কার্যোপযোগী করার জন্য ব্যয় এবং আনুষঙ্গিক আরো যতগুলো খরচ আছে সবগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব সম্পদের মোট ব্যয়। এবার আমরা বাস্তবে এই সম্পদের মোট ব্যয় নির্ণয় করার জন্য একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখে নাও তোমরা। দেখো, বিকন ফার্মা লিমিটেড বিদেশ থেকে 5,00,000 টাকা মূল্যের মেশিন আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক 30,000 টাকা, জাহাজ ভাড়া 25,000 টাকা, কর্মস্থলে আনার পরিবহন খরচ 10,000 টাকা, সংস্থাপন ব্যয় 5,000 টাকা এবং মেশিনটি চালু করার জন্য বিশেষজ্ঞকে ভাতা প্রদান করা হয়েছে 15,000 টাকা। এখন যদি তোমাদেরকে বলা হয় যে মেশিনের মূল্যটা কত টাকা ছিল, মোট মূল্য বা মোট ব্যয় কত টাকা ছিল, তাহলে কিন্তু আমরা কখনোই বলবো না যে মোট মূল্য বা মোট ব্যয় 5,00,000 টাকা। আমরা এই যে যতগুলো উপাদান দেখতে পাচ্ছি সবগুলো খাতের টাকা যোগ করলে আমরা পেয়ে যাব মেশিনের মোট ব্যয় বা মোট মূল্য। খেয়াল করো, ক্রয় মূল্য 5,00,000, আমদানি শুল্ক 30,000, জাহাজ ভাড়া 25,000, পরিবহন খরচ 10,000, সংস্থাপন খরচ 5,000, বিশেষজ্ঞর ভাতা 15,000। তাহলে মোট মূল্য বলতে আমরা বুঝবো 5,85,000। এখানে বিশেষ দ্রষ্টব্যতে আরেকটা জিনিস তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো দেখো উল্লেখ্য যে সদ্য ক্রয়কৃত সম্পদ উপযোগী করে তোলার জন্য মেরামত খরচও সম্পদের মূল্যের অন্তর্ভুক্ত হবে। যেমন ধরো আমি অটোবি ফার্নিচার থেকে একটা ফার্নিচার কিনে নিয়ে আসছি, কিন্তু আনার পথেই কোনো একটা পরিবহনের ধাক্কা লেগে ফার্নিচারের একটা অংশ বা একটা খণ্ড একটু নড়বড়ে হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, ওই ফার্নিচারটাকে ব্যবহার উপযোগী করতে চাইলে ওটাকে তাৎক্ষণিক মেরামত করতে হবে। এই মেরামতের খরচটাকেও কিন্তু সম্পদের মূল্যের মধ্যে আমরা যোগ করব, কারণ ওই মেরামত না হলে সম্পদটা কখনোই আমাদের কাজের উপযোগী হবে না। তাহলে আমরা পেলাম কি, সম্পদটাকে কাজের উপযোগী করার জন্য যতগুলো খাত বাবদ আমরা টাকা ব্যয় করব সবগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব সম্পদের মোট মূল্য। এবার সম্পদের অবচয় ধার্য করার জন্য দ্বিতীয় উপাদানে আসি। দ্বিতীয় উপাদানের নাম হলো সম্পদের আনুমানিক আয়ুষ্কাল, অর্থাৎ একটা সম্পদ কেনার সময় আমরা অনুমান করব যে ওই সম্পদটা কত বছর আমরা ব্যবহার করতে পারবো। এই যে যত বছর ব্যবহার করতে পারবো বলে আমরা অনুমান করব সেটাকেই বলবো সম্পদের আনুমানিক আয়ুষ্কাল। এর পরের শেষ টপিকে আসো তোমরা, সেটা হলো ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ আয়ুষ্কাল পর্যন্ত তো আমরা ব্যবহার করবই, ব্যবহার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরে ওই সম্পদটা বিক্রি করে আমরা যত টাকা পাবো বলে আমরা অনুমান করতে পারবো সেটাকেই বলবো আমরা ভগ্নাবশেষ মূল্য। কারণ আমরা কিন্তু কখনোই চলার পথে কোথাও দেখতে পাই না যে আমাদের বাড়িতে ব্যবহার করা একটা ফ্রিজ রাস্তার ধারে পড়ে আছে, মানে ব্যবহারযোগ্যতা শেষ হয়ে যাওয়ার পর রাস্তার ধারে পড়ে আছে, এরকমটি কিন্তু আমরা কখনোই দেখতে পাই না। কি করা হয়, দীর্ঘদিন ব্যবহার করার পরে যদি ত্রুটি দেখা দেয় আমরা মেরামতের ব্যবস্থা করি, তারপরে আবার ব্যবহার করতে থাকি, মেরামত করতে করতে কোনো এক সময় দেখা যায় যে ওটার মেরামত হবে না, তখন আমরা কি করি ওটা ভাঙাচুরা হিসাবে বিক্রি করে দিই। এটা কিন্তু কেউ রাস্তায় আমরা ফেলে দিই না, যার কারণে এই সম্পদটা ব্যবহারের যোগ্যতা শেষ হয়ে যাওয়ার পরেও ওই সম্পদটা বিক্রি করে আমরা যে কয় টাকা পাবো বলে আমরা অনুমান করতে পারবো সেটাকেই বলবো ওই সম্পদের ভগ্নাবশেষ মূল্য। তাহলে একটা সম্পদের অবচয় ধার্য করার জন্য প্রধান উপাদান তিনটার দিকে খেয়াল রাখতে হবে, সম্পদের মোট মূল্য, সম্পদের আনুমানিক আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য। এ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম তার আলোকে আমরা দেখে নাও এই বিষয়গুলো সম্পর্কে আমরা উত্তর দিতে পারবো কিনা। যেমন প্রথমে স্থায়ী সম্পদ কত ধরনের,
আমরা উত্তর দিতে পারি কিনা একটু নিজেকে যাচাই করে নেব। অবচয়ের অভ্যন্তরীণ কারণগুলো কি কি ছিল, অবচয়ের বাহ্যিক কারণগুলো কি কি ছিল, অবচয়ের পরিমাণ নির্ধারণে কি কি বিষয় বিবেচনা করতে হবে, সব কয়টা টপিক সম্পর্কেই কিন্তু আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আলোচনা করেছিলাম। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনের আলোচ্য বিষয় হবে অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে সাবধানে বাসায় থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।